আজকে মূল প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব বিতর্ক আমার আজকের অগ্নিবাণ। গলা টিপে জনতার সংবিধানে মমতা। শুরু করি মনীষাবাবু আপনার কাছ থেকে, কি মনে করে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কোনটা লোক পেয়েছে, স্মৃতি নাকি তৃণমূলের লজ্জা লোক পেয়েছে? না, আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে বিজেপি যে মিটিং করবে কালকে, সেই মিটিং এর জন্য আপনাদের শুধু বিজেপি আগে এই মিটিংটা তো পাঁচ দিন আগে আটকাতে গেছে, ছেড়ে দিলাম বিজেপির কথা, চাকরি প্রার্থী না, সাধারণ মানুষের অভাব অভিযোগ প্রতিবাদ না, শুনলেন তো একটু আগে চাকরি প্রার্থীদের নামে কতগুলো মামলা হয়েছে? আমি বলছি যে এই মামলাগুলো তো দীর্ঘদিন ধরে চলছে। কোনগুলো? এই যে চাকরি প্রার্থীদের মামলাগুলো। না না, আজকে তো সত্য হয়েছে। না না, চাকরি প্রার্থীদের বিরুদ্ধে মামলাগুলো সত্য হয়েছে দীর্ঘদিন ধরে। বলছি চাকরি আজকে তারা পাল্টা গেছেন কোর্টে, যে পুলিশ আমাদের অতি সক্রিয়তা দেখাচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, হকের চাকরি না পেয়ে তাই আমাদেরকে তুচ্ছ তুচ্ছ মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে আমরা আন্দোলন থেকে সরে আসি। সেটা তো পুলিশ ওভার অ্যাকশন ইনঅ্যাকশনের মামলা। আমার কথা হচ্ছে এটা করছে কারা, পুলিশকে চালায় কারা? না সেটা তো দেখুন, যখন বিরোধীরা কোনো কোনো প্রশ্ন করা হয়, কোনো একটা অফেন্স করে, তখন তারা বলা হয় কোর্টের আদেশ, কোর্টে মামলা চলছে। তাহলে এই যে মামলাগুলো, এগুলো হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলাগুলো যখন চলছে সেইখান থেকে যখন কোনো সুরাহা পাচ্ছে না, তখন তারা পুলিশের উপর অ্যাটাক করছে, সরকারের উপর অ্যাটাক। কি মনে হয় প্রতিবাদের অধিকার যারা চান, আন্দোলনের অধিকার যারা চান, রাজনৈতিক সভা করার অধিকার যারা চান, সবাইকে কোর্টে ছুটতে হয়, তাহলে এটা কি সংবিধানের সরকার? রাজনৈতিক সভা যদি করতে না দেওয়া হয় একদমই অন্যায়, এটা তো কেউ সমর্থন করে না। কিন্তু কথাটা হচ্ছে যদি পুলিশকে পুলিশের মতো কাজ করতে না দেওয়া হয়, সেখানে যদি বিঘ্ন ঘটানো হয় কাজে, তখন তো এই ধরনের ঘটনাগুলো ঘটে। আজকে আপনি দেখুন যে আজকে সিপিএম এর উপর যে এত কিছু বলে কেন বলে, যখন মমতা যখন বিরোধী দলনেত্রী ছিল তখন যখন যেত কিভাবে তা অত্যাচার করত, সেই জন্যই তো বলে। ফলে সেই সেই রকম যদি আপনি পুলিশকে পুলিশের কাজ করতে না দেন, আপনি যদি নিজের থেকেই করেন, একটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করব যাতে সারা রাজ্যে সে খবরটা ছড়িয়ে, তাহলে কি তৃণমূলের সংবিধান দিবস পালনের অধিকার আছে? না কেন, সংবিধান দিবস পালন তো সংবিধান, প্রতিপদে সংবিধানকে পায়ে দোলে সংবিধান দিবস পালন করা যায়? না না না, সংবিধান তো একটা নির্যাস নয়, সংবিধান তো আছে, অধিকার মানুষের। সংবিধান আছে বলেই তো আপনি আজকে কথাগুলো বলছেন তৃণমূল সম্পর্কে। না, সে তৃণমূলের দয়া বলছি না, সে দয়া কেন, সংবিধান আছে বলেই বলছেন, সংবিধানের বলে বলছি, আমি বলছি এই রাজ্যের মানুষের সেই সাংবিধানিক অধিকারটা কোথায়? আমি বলছি যা কিছু তৃণমূল করছে সংবিধান মেনেই তো করছে, সংবিধান যদি লঙ্ঘিত হয় তখন তো কোর্ট ইন্টারফিয়ার করছে।